হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে যে চ্যাপ্টারটা পড়ছিলাম বল ও চাপ সেই চ্যাপ্টারের আমরা লাস্ট ক্লাস প্রোভাইড করতে চলেছি অলরেডি এর আগে যে সমস্ত ক্লাসগুলো করা হয়েছে সেখানে আমরা থিওরি সেকশন মানে প্রত্যেকটা বিষয় এবং কনসেপ্ট ভালো মতোভাবে ডিসকাস করেছিলাম এবং লাস্ট দুটি ক্লাসে আমরা অনেকগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আনসার নোটসের আকারে প্রোভাইড করেছিলাম আজকের ক্লাসে আমরা বাকি কোশ্চেন মানে প্লবতা এবং আর্কিমিডিসের যে পার্সেন্টটা আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে সেই জায়গা থেকে কি কি আর রিমেনিং কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদের ফার্স্ট টার্মের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা আলোচনা করব তাহলে চলো পরপর প্রত্যেকটা কোশ্চেনের आंसर তোমরা দেখে নাও প্রথমে আমরা বলে রাখবো যে এটা যেহেতু একটা স্টুডেন্টের খাতা তোমাদের যদি লেখা বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা শুনে শুনে লিখে নিও প্রথম প্রশ্ন হচ্ছে আর্কিমিডিসের সূত্রটি বিবৃত করো বা লেখো হচ্ছে দেখো তরল বা পদার্থে গ্যাসীয় কোনো বস্তুকে আংশিক মানে কিছুটা বা সম্পূর্ণ যদি করা হয় হয় বা তাহলে বস্তুটির কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে যা ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয় আপাত ওজন কাকে বলে প্রকৃত ওজন কাকে বলে সবগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম প্রকৃত ওজন মানে আমরা বলেছিলাম যে প্রকৃত ওজন মানে হচ্ছে শূন্যস্থানে কোনো বস্তু যেটা ওজন সেটা হচ্ছে প্রকৃত ওজন আর আপত্ত ওজন মানে হচ্ছে কোনো তরল বা গ্যাসে নিমজ্জিত অবস্থায় বস্তু যেহেতু যে ওজন হয় সেটা হচ্ছে আপত ওজন তাহলে কোনো বস্তুকে যখন স্থির কোন তরলের মধ্যে বা কোনো গ্যাসের মধ্যে নিমজ্জিত করা হয় তখন বস্তুটার ওজনটা কিছুটা কম হয় তাই না আপত ওজন হ্রাস ঘটে যা ওই বস্তু দ্বারা অপসারিত তরলের বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান এরপরে ভাসন এবং নিমজ্জনের শর্তগুলো আমরা দেখব প্রথমে লিখবে স্থির তরলে এটা তরলের নয় স্থির তরলে কোনো বস্তুকে ফেলা হলে বস্তুটির ওপর মূলত দুটি বল কাজ করে একটি হলো বস্তুর ওজন যা খাড়া ভাবে নিচের দিকে কাজ করে তাই না বস্তুর ওজনটা সবসময় যে কোনো বস্তুর ওজন যেমন ধরো এটা এর ওজনটা সব সময় দিকে কাজ করবে এটার ওজনটা নিচের দিকে এটার ওজন কিন্তু নিচের দিকে কাজ করে আর দু নম্বর হচ্ছে যে অন্যটি হলো তরল তরলের প্লবতা বা ডাবলিউ টু এটাকে আমরা ধরছি ডাব্লিউ ওয়ান বস্তুর ওজন আর ডাব্লিউ টু ঊর্ধ্বমুখী বল যা ওই বস্তুর ওপর খাড়া উপরের দিকে কাজ করে তাই না সেটাকে আমরা কি বলেছিলাম প্লবতা বলেছিলাম তাহলে বস্তুর ওপর একটা খাড়া ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় সেটাকে আমরা প্লবতা বলি তাই না এবং এই দুটি বলের মানের ওপর ভিত্তি করে তিনটি অবস্থার কিন্তু সৃষ্টি হতে পারে প্রথম দেখো কি কন্ডিশন আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসন যদি এই কেসটা হয় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসন মানে কিছুটা ডুবে আছে আংশিক নিমজ্জিত মানে কিছুটা ডুবে ভাসা তাহলে এক্ষেত্রে প্লবতার মান বস্তুর ওজন অপেক্ষা বেশি হলে বস্তু তার আয়তনের কিছু অংশ তরল বাইরে রেখে ভাসে তাহলে এখানে কি হচ্ছে বস্তুর ওজনের থেকে বস্তুর ওজন মানে ডাব্লিউ তাই না বস্তুর ওজন মানে হচ্ছে তার থেকে ডাব্লিউ টু বেশি বস্তুর ওজনের থেকে প্লবতা বেশি তাহলে এই নিম্নমুখী যা বল তার থেকে ঊর্ধ্বমুখী বলটা বেশি তাহলে প্লবতা বেশি তার জন্য কি হচ্ছে বস্তুটা কিছুটা আয়তন নিমজ্জিত থাকছে আর কিছুটা বাইরে ভেসে থাকছে এইরকম ভাবে কিন্তু ভাসছে নেক্সট কন্ডিশনে চলে যাবো দেখো পূর্ণ নিমোজিত অবস্থায় ভাসন প্লবতার মান বস্তুর ওজনের সমান হলে বস্তুর ওজনের সমান হলে বস্তুটি তরলের মধ্যে ডুবে থেকে যে যেকোনো জায়গায় ভাসে যেমন ধরো সেকেন্ড কন্ডিশন বি এটা পুরো নিমোজিত অবস্থায় আছে এবার এক্ষেত্রে কি হয় বস্তুর যেটা ওজন যেটা নিজের দিকে কাজ করছে আর ঊর্ধ্বমুখী বল যেটা বস্তুর উপর ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে কাজ করছে সেই দুটো কিন্তু সমান তার জন্য যে কোনো অবস্থা দেওয়া হয় ওজন ডুবে যাবে মানে প্লবতার মান বস্তুর ওজন অপেক্ষা কম প্লবতা মানে ডাব্লিউ টু কেমন এটার মান বস্তুর ওজন অপেক্ষা কম তার মানে এখানে বস্তুর ওজনটা বেশি তাই বলতে চাইছে বস্তুর ওজন যদি প্লবতার থেকে বেশি বস্তুর ওজনটা প্লবতা থেকে বেশি তাহলে বস্তুর ওজন যদি প্লবতার থেকে বেশি হয় প্লবতা কম বস্তুর ওজনটা বেশি তাহলে কি বস্তুটা নিচের দিকে কিন্তু ডুবে যাবে মানে সম্পূর্ণ ডুবে যাবে কেমন এরপরে নেক্সট কোশ্চেনে যাব দেখো সাঁতার কাটার সময় হাত পা সঞ্চালন করা হয় কেন এখানে লিখবে যে মানুষের দেখো এটা মাথা হবে দেহ নয় মানুষের মাথা কেমন মানুষের দেহ যেটা সেটা সময়তন জলের চেয়ে প্রায় সমান বা কম বলতে পারবো কিন্তু মানুষের মাথাটা কিন্তু মাথার যা আয়তন আর ওই আয়তনে যদি জল নেওয়া হয় তাহলে দেখতে পাবো যে মাথার যেটা ভর সেটা কিন্তু বেশি তার জন্য বলা হচ্ছে যে মানুষের মাথা সময়তন জলের চেয়ে ভারী তাই জলে নামলে মানুষের দেহ তার সমায়তন মানুষের দেহ তার সময়তন জল অপসারিত করে এবং ঊর্ধ্বমুখী প্লবতার জন্য দেহের ওজন কমে গিয়ে হালকা হয় ফলে দেহ সহজে জলে ভাসে কিন্তু মাথা যেহেতু ভারী তাই জন্য মাথা কি হয় মাথা কিন্তু ডুবে যেতে চায় সেই জন্য মাথাকে জলে ভাসিয়ে রাখতে হাত পা নেড়ে বাড়তি প্লবতা তৈরি করতে হয় যেহেতু এক্সট্রা প্লবতা দরকার মাথাটা বেশি ভারী তার জন্য মাথাটাকে ভাসিয়ে রাখার জন্য হাত পা নেড়ে মানে নিচের দিকে চাপ প্রয়োগ করে এক্সট্রা প্লবতা আনতে হয় যাতে করে সহজে সাতার কাটা যায় এরপরে পরের প্রশ্ন দেখো পেরেকে কে টুকরো জলে ডুবে যায় অথচ ভারী স্টিলের বাটি বা তুমি বলতে পারো যে জাহাজ সেটা কিন্তু জলে ভাসে সেটা কেন হয় কেমন সেটা কেন হয় তার কারণ হচ্ছে পেরেকের তুলনায় স্টিলের বাটির আয়তন অনেক বেশি পেরেকের আয়তন একদমই কম তাই না পেরেক একটা পেরেকের আয়তন কি হয় পেরেকের আয়তন কিন্তু অনেকটাই কম হয় কিন্তু স্টিলে যেটা বাটি সেটা অনেক বড় হয় সেটা আয়তন অনেক বেশি যার আয়তন যত বেশি সে তত বেশি তরল অপসারিত করবে তাই বাটি পেরেকের চেয়ে বেশি জল অপসারিত করে ফলে পেরেকের তুলনায় বাটির উপর জলের ঊর্ধ্বমুখী প্লবতার বল বেশি হয় তাই বাটিটি জলে ভেসে থাকে পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্লবতার বল কম হয় তাই পেরেক কিন্তু জলে ডুবে যায় কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স দেখো বস্তুর আয়তন গুণ চিহ্ন দিয়ে দেখো ঘনত্ব তাহলে আয়তন আর ঘনত্বকে আমরা গুণ করি তাহলে ভর পাবো তার কারণ ঘনত্ব ডেন্সিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম ভর বাই আয়তন মানে হচ্ছে ঘনত্ব তাহলে আমরা যদি এটা কোনি গুণ করি তাহলে ঘনত্ব ইন্টু আয়তন তাহলে ঘনত্ব ইন্টু আয়তন সমান কি পাবো মাস মানে ভর পাবো তো সেটাই বলা হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন মানে হচ্ছে ভর পরের প্রশ্ন জলের কোন ধর্মকে কাজে লাগে শহরে জল সরবরাহ করা হয় আনসার হবে সমোচ্চশীলতা ধর্ম কেমন সমোচশীলতা ধর্ম পরের প্রশ্ন জলে ভাসমান অবস্থায় বস্তুর ওজন যদি বারো নিউটন হয় তাহলে ঊর্ধ্বমুখী প্লবতাও কিন্তু বারো নিউটন হবে সমান সমান হয় এরপরে প্লবতা হলো বস্তুর ওপর তরলের দেওয়া কোনমুখী বল ঊর্ধ্বমুখী বল প্লবতা সবসময় বস্তুর ওপর ঊর্ধ্বমুখী মানে খাড়া ভাবে কিন্তু কাজ করে তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে তরলের চাপ সব দিকেই কিন্তু সমানভাবে ক্রিয়া করে পরে প্রশ্ন জল ও পারদের মধ্যে কার প্লবতা বেশি আনসারভাবে হবে পারদের প্লবতা বেশি যেহেতু পারদের ঘনত্ব বেশি এরপরে চাপের এসআই একক কি পাস্কাল নেক্সট কোশ্চেন জলের উপরে তল সর্বদা কি থাকে অনুভূমিক থাকে আর আমাদের এই চ্যাপ্টারের মধ্যে শেষ क्वेश्चन হচ্ছে এটা দেখো স্থির অবস্থার ঘর্ষণ বল ও গতিশীল অবস্থার ঘর্ষণ এর মধ্যে কোনটির মান বেশি কমা দিয়ে কোনটির মান কম স্থির অবস্থার ঘর্ষণ বলের মান বেশি হয় এবং গতিশীল অবস্থার ঘর্ষণ বলের মান কম হয় এরকম কেন হয় সেটা কিন্তু আমরা থিওরি ক্লাসে আলোচনা করেছিলাম তোমরা যদি থিওরি ক্লাস না দেখতেছো তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস এই প্লে লিস্টের লিঙ্ক ক্লিক করে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিও আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট